হ্যালো, গুড মর্নিং বেবি। কিসের বেবি? আমি তোমার এমডি স্যার বলতেছি। সরি সরি স্যার, স্যার স্যার, সরি স্যার স্যার। মাত্র ঘুম থেকে উঠলা নাকি? হ্যাঁ, তোমার অফিসে দেখতেছি না যে আজকে আমার বাসায় স্যার সবকিছু চুরি হয়ে গেছে স্যার, সবকিছু নিয়ে গেছে স্যার। তুমি না গত সপ্তাহে বললা তোমার বাসায় চুরি হয়েছে। Oh shit, here we go again. দোস্ত, তুমি যে 3 মাস আগে 10,000 টাকা ধার নিয়েছিলা মনে নাই? ওই টাকাটা আমার লাগবে। আমি অনেক বড় একটা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝছিস? মানে সবাই সব দিক থেকে আমাকে ট্র্যাপে ফেলতেছে, আমি আর সার্ভাইভ করতে পারতেছি না। আমি আর কোনো মতে মনে কর মাসটা চলতেছে। তুই আর এই সময় আমাকে কাইন্ডলি কোনো প্রেশার দিস না দোস্ত। গত সপ্তাহে দেখলাম তুমি একটা নতুন আইফোন কিনলে, তখন তোমারই চাপ কইছিল। অথচ জানিস আমি একজন অ্যাপল ফ্রিক। হ্যাঁ, আইফোন, ম্যাক এগুলো ছাড়া আমার চলে না, তাই নতুনটা আসার সাথে সাথে কিনে ফেলছি আর কি। আর তুই একটু পরে মনে করাই দিস, হ্যাঁ, হাতটা একটু পাকা হোক, তারপরে তুই আমাকে একটু মনে করাই দিস, তারপরে আমি অত সব পাওনা টাকা পয়সা চুকিয়ে দেবো। পরে 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 স্যার আমাকে ডেকেছিলেন। ডেডলাইন তো চলে আসতো শফিক, প্রজেক্টের আপডেট কি? স্যার আসলে আমি আপনার কথাই বারবার ভাবছিলাম। স্বপ্নে দেখলাম আমি আর আপনি একসাথে বিজনেস ট্রিপে আমেরিকায় যাচ্ছি, প্লেনে একদম সুটেড বুটেড হয়ে একসাথে জার্নি করতেছি, ঠিক নামার সময় আপনি হঠাৎ আমার হাতটা ধরে ফেললেন। এটা বারবার ভেবে আমার যে কি লজ্জা লাগতেছে স্যার। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি কাজের কথা জিজ্ঞেস করছি। ও, ওইটা এখনো হয়নি স্যার, আরো 1-2 সপ্তাহ সময় লাগবে। কিন্তু আমি তো ধরে একদিনও নাচ করতে দেখি। আসলে আমি নামাজ মতো না পড়লেও আমার মনের ভেতরটা অনেক ফ্রেশ, হ্যাঁ, ভেতরটা অনেক পবিত্র। কি ব্যাপার, তুমি আজকেও লেট করে আসলা? সরি স্যার, আর হবে না। কোথায় ছিল তুমি এতক্ষণ? স্যার দাদি মারা গেছে স্যার। এভরিওয়ান ওয়াজ সো ইমোশনাল। ওহো, কার দাদি? অ্যাকচুয়ালি স্যার একটা ইমার্জেন্সি ছিল, তো এই জন্য আমি হসপিটালে ছিলাম স্যার। আর ইউ প্রেগনেন্ট? কি রে, সারাদিন এমনি শুয়ে বসে থাকলে হইব? নামাজ কালাম পড়ার খবর নাই? শুনে আপু, শুইটা ভালো নাই, অনেক উইক লাগতেছে। ও, সারা রাত ফোনে কথা খাও, গেম খেলো, সারাদিন ঘুমাই থাকো, এগুলা করতে উইক লাগে না? আর নামাজ পড়তে গেলে উইক লাগে না? পড়বো মানে একটু পরে বেরোবো। হ্যাঁ, আমি চলে আসবো, সমস্যা নেই ভাই, একটু ওয়েট করেন, আমি আসতেছি। আধা ঘন্টা হয়ে গেছে ভাই, আমি দাঁড়াই রয়েছি, আপনি কই ভাই? এই যে গাড়িতে উঠে গেছি, বুঝছেন? এই মনে করেন পাক্কা 15-20 মিনিটের মধ্যে এসে পড়বো, সমস্যা নেই, আপনি একটু ওয়েট করেন ভাই, আমি আসতেছি। হ্যাঁ, আসতেছি ভাই। সত্যি করে কম তো ভাই, আপনি কই? অনেক জ্যাম ভাই, বুঝছেন? রাস্তাঘাটের যে অবস্থা, মিনিমাম 1-2 ঘন্টা তো। সরি ভাই, সরি ভাই। আজকের এক্সকিউজগুলো আপনার কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনি এবং আপনার পরিবার বা পরিচিত লোকজন কে কখন কী বিষয় নিয়ে কীরকম এক্সকিউজ দিয়ে থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাই দেবেন। আপনাদের সবার জন্য একটা স্পেশাল নিউজ, দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আমরা যেসব মাধ্যম ব্যবহার করে থাকি সেগুলোতে অনেক সময় টাকা পাঠাইলে সময়মতো আমাদের কাছে টাকাটা আসে না, অথবা যে টাকাটা পাঠানো হচ্ছে সেই টাকার উপর বিভিন্ন রকম হিডেন চার্জ কেটে রাখা হয়, এবং অনেক সময় হিটের মিসগুলোর কারণে টাকাগুলো টাইম মতো আপনারা পান না।
এরকম আরো বিভিন্ন সমস্যার কারণে বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোটা অনেক জটিল হয়ে গেছে। বাট এই সমস্যাগুলোর একটা সুন্দর সহজ সমাধান আপনাকে দিচ্ছে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে বিদেশ থেকে বাংলাদেশে সরাসরি ব্যাংকে এবং বিকাশে কোনো ধরনের হিডেন চার্জ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে টাকা পাঠাতে পারবেন। এবং টাকা পাঠানোর সময় অবশ্যই এই কোডটা KGP এই কোডটা ইউজ করতে ভুলবেন না, তাহলে যাকে আপনি টাকা পাঠাচ্ছেন সে কিন্তু এক্সট্রা আরও 10 credits পেয়ে যাচ্ছে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশন থেকে আপনারা অ্যাপের ডাউনলোডিংটা পেয়ে যাবেন, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং টাকা পাঠানোর সময় অবশ্যই কোড KGP এটা ইউজ করলে কিন্তু যাকে আপনি টাকাটা পাঠাচ্ছেন সে এক্সট্রা 10 credits পেয়ে যাচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন আসসালামু আলাইকুম।